তারপর ওই যে ঝামেলাটা হচ্ছিল ওই ঝামেলাতে মন্দিরারির মা যা কথাগুলো বললো, মানে শোনার পরে আমার জাস্ট জাস্ট ওর প্রতি ঘৃণা এসে গেছে, আর কিছু না, আর কিছু না। হাই বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো তোমরা ভালো করেই জানো যে আমি এই ধরনের ভিডিও খুব একটা বানাই না, খুব একটা ছেড়ে বানাই না প্রায়। তো আজকের এক প্রকার বলতে পারো মনের দিক থেকে হেরে গিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি, কারণ অনেক দিন ধরে একটা জিনিস, অনেক দিন না কিছু দিন ধরে একটা জিনিস সোশ্যাল মিডিয়ায় ভালোই ঘুরবা খাচ্ছিল, যেটা হলো MS ফ্যামিলি নিয়ে যে কেলোর কীর্তিটা হয়েছে ওটা। তো এটাকে নিয়েই আমি একদিন একটা ভিডিওতে দেখি, তো দেখে আমার পুরোপুরি মনে হচ্ছিল যে এটা একটা প্র্যাঙ্ক হচ্ছে, প্র্যাঙ্ক ভিডিও। কারণ এখন তো যারা বড় বড় ক্রিয়েটার আছে দেখতে পাচ্ছি, অনেকেরই দেখতে পাচ্ছি যে যারা সোশ্যাল মিডিয়াটাকে নিজের বাড়ি বানিয়ে নিয়েছে এবং বাড়িতে একটা টুকটাক যা ঝগড়া ঝামেলা হবে সমস্ত কিছু ওখানে দেখায়, যেহেতু ওখান থেকে টাকা রোজগার হয়। ঠিক আছে, আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটাররা যারা পড়ে পড়ে আমরা মার খাই, এরা এক একটা করে কাণ্ড ঘটায় আর সেগুলোকেই মানে মার্কেটে চলে, আর সেগুলো নিয়ে যারা একটুখানি অন্তত করতে পারে তাদেরই ভিউস, আর আমরা এই নর্মাল যারা ক্রিয়েটার তাদের কোনো ভিউস নেই। তো সেই সব ব্যাপার নিয়ে আমি ছেড়েই দিলাম। তো যাই হোক, কদিন ধরে দেখার পর সবার মতো আমারও একটু খটকা লেগেছিল যে ব্যাপারটা সত্যি না মিথ্যে, প্র্যাঙ্ক নাকি অন্য কিছু। তো ওই জন্য আমিও এইসব ব্যাপার যখন আমার ইউটিউব খোলার পর তখন ওদের চ্যানেলে যাই, MS ফ্যামিলি। তো ওখানে গিয়ে কয়েকটা ভিডিও দেখি, মন্দিরাদিরও দেখি, সোমনাথারও দেখি। তো দেখার পর ব্যাপারটা ক্লিয়ার হয়, এবং দেখে তখনও পর্যন্ত আমার মনে হয়েছিল যে এটা একমাত্র এরা বোধহয় এটাকে ভিউজ কামানোর জন্যই করছে। তো তারপরে আমিও এই নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম যে ভিউজ কামানোর জন্য এইসব করছে, বুঝলে তো। দুদিন পরে দেখবে আবার ঠিক হয়ে যাবে। তারপরে যখন কেসটা যখন ডিভোর্স পর্যন্ত এগোলো, তখন মনে সত্যি কথা বলতে খটকা লেগেছিল যে না, এদের ভেতরে নিশ্চয়ই কোনো সেরকম ভাবে একটা প্রবলেম হয়েছে বিশাল বড়, নইলে কোনোদিন ডিভোর্সের দিকে মানুষ যায়, আর যাই করুক। তারপরেও বারে বারে মনে হচ্ছিল হ্যাঁ হতেই পারে, হয়তো কিছু বলার নেই, হয়তো এরা এটার জন্য হয়তো করছে, তারপরে আবার হয়তো ডিভোর্স ফিভোর্স করানোর আগে হয়তো ঠিক হয়ে যাবে। তারপরে এরকম ভাবেই চলছিল, তারপরে আজকের হঠাৎ করে দুপুরবেলা একটা ভিডিও আমার চোখের সামনে এলো যে দুজনের মিল হয়ে গেছে, সোমনাথদা ভিডিওটা ছেড়েছে, পোস্ট করেছে, তো দুজনে মন্দিরা ফিরে এসেছে। তো শুনে আমার খুব ভালো লাগলো যে যাই হোক, আমরা ভেবেছিলাম যেটা প্র্যাঙ্ক হচ্ছিল তা প্র্যাঙ্কই বোধহয় হচ্ছিল, তো আবার ফিরে এসেছে মন্দিরা। তো ওই নিয়ে আমিও ভিডিওটা দেখলাম, খুলে দেখলাম সত্যিকারে ফিরে এসেছে। যাই হোক বাবা, ফিরে এসছে, ভালো হয়েছে, সে প্র্যাঙ্কই হোক আর যাই হোক, যদি মনোমালিন্য হয় তাও যদি দুজনের সংসার আবার যদি ঠিক হয়ে যায় সেটাই আমাদের কাছে, সেটাই মানে আমরাই সেটাই প্রার্থনা করছিলাম আর কি, যাতে ঠিক হয়ে যায়। একটা সংসার ভাঙার তো মুখের কথা না, আর একটা বাচ্চা মেয়ে, সে তো এই জিনিসগুলো দেখছে, তার মানে তার মনের ভেতর যে কি হচ্ছে সেটা একমাত্র সেই জানে। আর মন প্রাণ দিয়ে চাইছিলাম যাতে দুজনে মিলে ঠিক হয়ে যায়, এবং যখন ওদের মধ্যে এরকম হচ্ছিল সত্যি বলছি খুব মন থেকে কষ্টও পাচ্ছিল যে কেন এরকম করছে, কি কারণ, কারণটাও বলছে না, কিছু না, সবই ধোঁয়াশা। তো সব ওই পর্যন্ত ঠিকই ছিল, ব্যাপারটা ঠিক হয়ে গেছে। হঠাৎ করে তারপরে আরেকটা ভিডিও এলো, যেটা হলো মন্দিরাদির নতুন ফ্ল্যাটে গিয়ে সবাই মিলে ওই যে জড়ো হয়ে যে ভিডিওটা বানিয়েছে, সবাই মিলে কথা বলছিল, সোমনাথার মা গিয়েছিল, তো জানাজানি হয়ে গেছে যে দুজনে ফ্ল্যাটে ছিল, মন্দিরাদি আর মন্দিরাদির বয়ফ্রেন্ড হেনা তেনা এইসব। তারপর মন্দিরাদির মার কথা শুনলাম, সবকিছু শুনলাম, শোনার পরে সত্যি বলছি মানে মনটা মানে কিরকম একটা খারাপ হয়ে গেল। আর মন্দিরাদির প্রতি যা বিশ্বাস ছিল সব এক নিমিষে চুরমার হয়ে গেল, মানে ভাবতে পারিনি যে এরকম একটা চক্করে পড়বে, আর মন্দিরাদি যে এরকম করতে পারে মানে আমার ধারণাই ছিল না। এইসব ইউটিউবাররা আমাদের ইন্সপিরেশন, ভাবো এদের কাছ থেকে আমি কি শিখব, আমরা কি শিখব। ঠিক আছে, এখন তো ইউটিউবে শুধু এগুলোই চলছে। এক মিনিট, তো যাই হোক, এদের কাছ থেকে আমরা কি শিখবো এদের কাছ থেকে। তারপরেও আজকে সকালবেলা একটা মন্দিরাদির ভিডিও দেখছিলাম, মানে যেটা লাস্ট ছেড়েছে আর কি, সেটা ওই ফ্ল্যাটে গিয়ে
দেখাচ্ছিল যে আমি কতটা আমার অসহায় লাগছে, কতটা ইয়ে লাগছে, রান্না বান্না করছি না, কি ব্লগ দেখাবে আর কি, তো ওই নিয়ে বলছিল। তারপরে মেয়েকে পটি করাতে করাতে ভিডিও করছিল, তখন তখন আমার এত রাগ হচ্ছিল যে মানুষ টাকার জন্য কি না কি করতে পারে, এমনকি মেয়েটা পটি করতে বসেও সেটা সেটাকেও ভিডিও করতে হবে। তো এরা মানে টাকার জন্য সবই করতে পারে, এরা টাকার জন্য এমন কিছু নেই যেটা করতে পারে না। তো হয়তো আজকের এই সোমনাথদাকে ছেড়ে দিচ্ছিল হয়তো টাকার জন্যই, হয়তো আরো বেশি টাকা ইনকাম করতে পারবে তার জন্য, অন্য কারোর সঙ্গে থেকে সে হয়তো আরো বেশি সাপোর্ট করতে পারবে তার জন্য হয়তো। তো একটাই কথা বলবো, ছি, এত বাজে একটা কাজ কি করে করলো, একটা ঘরের বউ হয়ে, একজনের মা হয়ে, এটা আমি ভাবতেই পাচ্ছি না কিভাবে সম্ভব এটা। তারপর ওই যে ঝামেলাটা হচ্ছিল, ওই ঝামেলাতে মন্দিরাদির মা যা কথাগুলো বলল, মানে শোনার পরে আমার জাস্ট জাস্ট ওর প্রতি ঘেন্না এসে গেছে, আর কিছু নয়, আর কিছু নয়। আর এটা মনে হয় যে ও আর কারোর ইন্সপিরেশন হতে পারে না, যা কাজ করেছে, যেরকম ঘৃণ্য একটা কাজ করেছে। তো আজকের এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, কি আর বলবো বলো, এদের সম্বন্ধে কিছু বলার, কিছু বলার আর ভাষাই নেই। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।